বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা মানেই ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং এই দুই পরাশক্তি একই রাতে মাঠে নামছে ভিন্ন দুটি ম্যাচে দুই দলেরই প্রতিপক্ষ দুই ইউরোপিয়ান জায়ান্ট এবং ব্রাজিলের জন্য এটা অত্যন্ত বড় চিন্তার বিষয় কারণ শেষ 20 বছরে এই ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষে খেই হারিয়েছে লাতিন পরাশক্তিরা শেষ 20 বছরে তারা বিশ্বকাপ জিতেনি এবং এই 20 বছরে কোনো ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষে বিশ্বকাপের নকআউট মঞ্চে জয় পেতে পারেনি সেলেসাওরা সেই খরা কাটাতে আজ আবারও তাদের সামনে অন্য এক ইউরোপিয়ান জায়ান্ট এবং এবারে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া দলটির বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে এবং তার বাইরেও কখনোই হারেনি ব্রাজিল সব মিলিয়ে চারবারের দেখায় তিনবারই হেসেছে সেলেসাওরা একটি হয়েছে ড্র 2014 বিশ্বকাপে সবশেষবারের মতন বিশ্বকাপ মঞ্চে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং সেই ম্যাচে অভিষেক হয়েছিল নেইমারের জোড়া গোল করেছিলেন এবং 3-1 গোলে ব্রাজিল সেই ম্যাচে জয় তুলে নিয়েছিল ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার সবশেষ দেখা হয়েছে 2018 সালে একটি প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল এবং সে ম্যাচেও সেলেসাওরা 2-0 গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া কখনোই ব্রাজিলের অ্যাগেনস্টে গোল করতে পারেনি এবং এই পরিসংখ্যানটাই আজকের ম্যাচে সবথেকে বড় শক্তি হতে পারে তিতের শীর্ষদের সেই শক্তিকে কাজে লাগিয়ে এবং শেষ 20 বছরের পরিসংখ্যান অর্থাৎ শেষ 20 বছরে বিশ্বকাপের বাইরে এবং নকআউট পর্বের বাইরে ইউরোপিয়ান জায়ান্টদের বিপক্ষে 50% বেশি জয়ের রেকর্ড সেলেসাওদের এই পরিসংখ্যানটাও কিন্তু নিজেদের আত্মবিশ্বাসে অনেকখানি কাজে লাগবে সেলেসাওদের ব্রাজিলের পরেই রাত একটায় আরেকটি হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নেদারল্যান্ডস কোনো ম্যাচ হারেনি এবং প্রতি ম্যাচেই তারা ভিন্ন ভিন্ন ফরমেশনে দল সাজিয়েছে যা কিনা বড় চিন্তার কারণ হতে পারে আলবিসেলেস্তেদের জন্য কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে তারা যেভাবে পরিকল্পনা সাজাবে তা হয়তো কাজে নাও লাগতে পারে কারণ লুই ভ্যান হলের শিষ্যরা প্রতি ম্যাচেই ভিন্ন ভিন্ন কৌশল সাজিয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার সবথেকে বড় আত্মবিশ্বাস যোগাবে 1978-এর ফাইনাল সেবারই প্রথমবার মতন বিশ্বকাপ জয় করেছিল এই ডাচদের হারিয়ে তবে সেই বিশ্বকাপেই 4-0 গোলে হেরেছিল আর্জেন্টিনা এরপর 1998 বিশ্বকাপেও এই দুই দল মুখোমুখি হয়েছিল এবং সেখানেও তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছে আর্জেন্টিনা তবে মেসিকে নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে কখনোই হারেনি আর্জেন্টিনা এখন পর্যন্ত মেসিকে একাদশে রেখে দুইটি ম্যাচে আর নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং সেই দুইটি ম্যাচেই অপরাজিত তারা একটি ম্যাচ ড্র হয়েছে 2006 বিশ্বকাপে এবং সবশেষ 2014 বিশ্বকাপেও সেমিফাইনালে তারা মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে খেলা গড়িয়েছিল শুট আউটে এবং শুট আউটে জিতে আর্জেন্টিনা তৃতীয়বারের মতন ফাইনালে পা রেখেছিল বিশ্বকাপের বাইরে মেসিকে নিয়ে সুখস্মৃতি রয়েছে অলিম্পিকের মঞ্চেও অলিম্পিকেও নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনা খেলেছিল এবং সেই ম্যাচে মেসি গোল করে দলকে জিতিয়েছিল সেই পরিসংখ্যাটা আজকের ম্যাচেও আত্মবিশ্বাস যোগাবে এবং এই ম্যাচে 3-5-2 ফরমেশনে দল সাজাতে পারে স্ক্যালোনি এই দলে ডিপ বলে থাকা না থাকা নিয়ে অনেক শঙ্কা রয়েছে তবে সুখবর হচ্ছে ডিমারিয়াকে নিয়ে এই প্লেয়ার ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন এবং এই ম্যাচে সুর একাদশে আর্জেন্টিনার হয়ে খেলবেন তিনি যা কিনা অনেকটাই সাহস যোগাবে স্ক্যালোনির শিষ্যদের আল রায়ান এবং লুসাইল স্টেডিয়ামে ভিন্ন দুই ম্যাচে দুই লাতিন পরাশক্তি মাঠে নামবে কারা জিতবে কারা হারবে তা জানা যাবে ম্যাচ শেষে তবে এই দুই দল যদি নিজেদের ভিন্ন ভিন্ন ম্যাচে জয় তুলে নিতে পারে তাহলে বহুল কাঙ্ক্ষিত সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ব্রাজিল মুখোমুখি হবে যা কিনা বাংলাদেশি ফুটবল প্রেমী তো বটেই বিশ্বের সকল ফুটবল প্রেমীদের জন্য বহুল আরাধ্যের এক ম্যাচ এবং সেই ম্যাচে কী ঘটবে না তা জানতে অপেক্ষা শুধুই সময়ের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খেলার সময়ের সঙ্গেই থাকুন এবং বিশ্বকাপের সবচেয়ে সংবাদ জানতে খেলার সময়ের ফেসবুক এবং ইউটিউব পেজে যুক্ত থাকুন